বিশ্বজুড়ে এক ভয়াবহতার নাম করোনা ভাইরাস। কোভিড-19 প্রতিনিয়তই যেমন বাড়ছে সংক্রমণের সংখ্যা, একই হারে মৃতের সংখ্যাও বাড়ছে এবং বাংলাদেশও ঠিক একই অবস্থা। সংক্রমণের চতুর্থ ধাপে কমিউনিটি ট্রান্সমিশন চলছে এবং দর্শক করোনার সব খবর আপডেট এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আপনাদের সাথে আছি আমি নুসরাত দৃষ্টি। করোনা টেস্টের জন্য তুলনামূলক কম ভিড় ছিল আজ ছুটির দিনে, মানুষ কম থাকলেও ভোগান্তি আগের মতোই ছিল। কোনো জায়গায় কিট সংকট, কোথাও বন্ধ পরীক্ষাগার, আবার কোথাও নির্দিষ্ট সংখ্যার বাইরে টেস্ট করানো হয়নি। ব্যবস্থাপনাগত এসব ভোগান্তির পাশাপাশি সেবা প্রার্থীদের মধ্যেও অসচেতনতা দেখা গেছে। সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কিডনির সমস্যা নিয়ে কেরানীগঞ্জের 62 বছর বয়সী আসিয়াকে নিয়ে আসেন তার ছেলেরা। আনার পরই মৃত ঘোষণা করেন ডাক্তার। ঠিক কী কারণে মারা গেলেন আসিয়া, তার ধোয়াশা নিয়েই মৃতদেহ নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। সলিমুল্লাহ মেডিকেলের অন্য দিনের চেয়ে করোনার টেস্টের জন্য আসা মানুষের সংখ্যা ছিল কম, কিন্তু অভিযোগের অন্ত নেই রোগীদের। কালকে কী করছি, অনেক কিছু দেওয়ার পরে কি শেষ হয়ে আছে, এখানে আবার ফিরে আজকে এসে যে আজকে সমস্যা। 10:37 বাজে এসে 8টার সময় লাইনে দাঁড়িয়েছে, আবার ওই সাইডে ফর্ম দেয়। 2 ঘন্টা প্রক্রিয়া শেষ করে যখন স্যাম্পল নিবে তখন বলতেছে কিট নাই। আজকে আবার আসলাম, সেই প্রথম সারিতে দেওয়া যায় কিনা করোনা টেস্ট করাই দেবো, বলতেছে যে কোনো রোগী করোনা টেস্ট করাই দেবো এই হাসপাতালে ভর্তি হলে। প্রশাসনিক অবহেলার পাশাপাশি মানুষের বোকামিও দেখা গেল। শামসুল আলম নামের একজন পাওয়া গেল যার 4 দিন আগে করোনা পজিটিভ ধরা পড়ে, তবুও আবার নিশ্চিত হতে পরীক্ষা করাতে এসে মানুষের মধ্যে ঘোরাঘুরি করছেন জিনজিরিয়ার এই ব্যবসায়ী। তার মতো কেউই মানছেন না শারীরিক দূরত্ব। পজিটিভ এসে আপনি বাইরে ঘুরতেছেন কেন? বাইরে ঘুরতেছি আবার টেস্ট করবার জন্য, আবার দুইটা জায়গায় টেস্ট করে দিই। আমি আসলে কি মনে করেন যে আমার জিনিসটা ঠিক আছে কি না। ছুটির দিনে মুক্তা জেনারেল হাসপাতালেও আরেক সমস্যা, 40 জনের বেশি নাকি নমুনা নেওয়া হয়নি। 200 টাকা করে দিয়েও মানুষ এখন পরীক্ষা করাতে পারছেন না, এ নিয়ে ক্ষোভেরও শেষ নেই। অনেক ভোগান্তি, অনেক রোদ্র, তো সিরিয়াল ধরতে আসছে, মানে সিরিয়াল পাওয়া যাইতেছে না। যেখানে 200 জন করার কথা সেই জায়গায় তারা 33 জন নিয়ে তারা চলে গেল। 40 জন শেষ, খাতাটাও ভিতরে দিয়ে দিলা, ওনারা উনি চলে গেল। শুক্রবার রাজধানীর বড় পরীক্ষা কেন্দ্র বঙ্গবন্ধু মেডিকেলও বন্ধ থাকে, এজন্য আশপাশের হাসপাতাল বা কেন্দ্রগুলোতে পরীক্ষার জন্য রোগীর চাপ বাড়ে। কিন্তু আশার কথা হলো 4 জুলাই থেকে বঙ্গবন্ধু মেডিকেলে কোভিড বিভাগ খুলে রোগী ভর্তি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কিট সংকটে সারা দেশের 69টি PCR-এ প্রতিদিন নমুনা সংগ্রহ করা যাচ্ছে না, যার কারণে আক্রান্তরা ভুগছে। অভিযোগ উঠেছে স্বাস্থ্য অধিদপ্তরের অব্যবস্থাপনা এবং একক প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার কৌশল কিট সংকটের বড় কারণ। এতে 8টি প্রতিষ্ঠান কিট আমদানি করেও অনুমোদনের ফাঁদে পড়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর দুর্নীতিসহ কিট সংকটের অভিযোগই অস্বীকার করছে। অবশ্য অনিয়ম হলে খতিয়ে দেখতে চায় দুদক। সহকর্মী আলমগীর স্বপন জানাচ্ছেন বিস্তারিত। করোনা নিয়ন্ত্রণের প্রথম ধাপ যখন নমুনা পরীক্ষা, তখন প্রতিদিনই এ নিয়ে সংকট লেগে আছে, কারণ চাহিদা অনুযায়ী কিটের সরবরাহ নেই। এজন্য সারা দেশের 69টি PCR-এর কোনোটির টেস্ট বন্ধ থাকছে, আবার কোথাও এক কিটে দুজনের নমুনা পরীক্ষা হচ্ছে। রিয়েজেন্টকে যে পরিমাণ দিতে হয় তার অর্ধেক করে আমরা ব্যবহার করে থাকি এবং এটা একটা ল্যাবরেটরি সিদ্ধ প্রসিডিওর, যেখানে যখন কোনো সংকট হয় তাকে অর্ধেক করে আমরা করে থাকি। আগে করতাম 210টা, এখন করছি আমি প্রতি সপ্তাহে 60টা মাত্র। এটাই তো হচ্ছে যে একটা কিটের লিমিটেশন। কেন কিটের এই সংকট? স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় ঘাটতি, অনুমোদন ও সিন্ডিকেট এর বড় কারণ বলে জানাচ্ছে কিছু সরবরাহকারী। তাদের দেওয়া তথ্য অনুযায়ী শুরুতে 9টি প্রতিষ্ঠান 11 লাখ কিট সরবরাহের আদেশ পায়। এর মধ্যে OMC নামে একটি প্রতিষ্ঠানই এককভাবে প্রায় 4 লাখ কিট সরবরাহ করেছে। বিল না পাওয়ায় তারা সরবরাহ বন্ধ করেছে, যদিও প্রতিষ্ঠানের পরিচালকের দাবি অভিজ্ঞতার কারণেই কাজ পেয়েছে OMC। আমরা কিন্তু এই জানি অনেক আগে থেকে PCR নিয়ে তো খুব বেশি কোম্পানি কাজ করে না বাংলাদেশে, জিনিসটা টেকনোলজিটা নতুন। বাকি 8টি প্রতিষ্ঠানের 8 লাখ কিটের কিছু নেওয়া হলেও তাদের ফেলা হয়েছে অনুমোদনের ফাঁদে। নতুন করে যারা সাপ্লাই দিবে বা দিচ্ছে, টেস্ট করে রিপোর্ট যদি স্যাটিসফ্যাক্টরি হয় তাহলেই সাপ্লাই দিবে। বাকি 8টা কোম্পানি যেহেতু কিট দেওয়ার কোনো এখনো ক্লিয়ারেন্স পায় নাই, সেই জন্য বাকি 8টা কোম্পানি কিট দিতে পারে না।
স্বাস্থ্য অধিদপ্তর অবশ্য ব্যবস্থাপনার ঘাটতি বা কোনো একক প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। মাননীয়তর কিন্তু যে দেখছেন কমিটিগুলো তারা নিয়ে কাজ করছেন এবং তার হিসাব মতে কিন্তু আমাদের পিসিআর এবং কি যা যা আছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে। আর্থিক বিষয়টা সেটা যে সেক্টরটা কাজ করছে এগুলো নিয়ে তারা দেখছে, কিন্তু এখানে কোনো সংকটের কথা এখনো বিষয় নেই। দুদক বলছে কিট সরবরাহে দুর্নীতি ও কোনো সিন্ডিকেট কাজ করলে তা খতিয়ে দেখা হবে। এক্ষেত্রে যদি কেউ মানুষের জীবনে মিনিমিক্যাল এবং যদি সত্যি প্রমাণিত হয় অনুসন্ধানে, এই ক্ষেত্রে কমিশন কিন্তু শক্ত অবস্থানে আছে। এরই মধ্যে পিপি ও মাস্ক সরবরাহে দুর্নীতি নিয়ে পাঁচটি সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্ণধারকে তলব করেছে দুদক। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শুক্রবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে নতুন করে 3,114 জন আক্রান্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শেষ 24 ঘণ্টায় 42 জনের মৃত্যুর কথা নিশ্চিত করে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপনের অনুরোধ জানিয়েছেন। 24 ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন। প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত এক মাসে আক্রান্তের সংখ্যা 1,00,000 ছাড়িয়েছে বাংলাদেশে। তাই সংশ্লিষ্টদের কপালে মোটা হচ্ছে দুশ্চিন্তার রেখা। শেষ 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 42 জন, আর মোট হিসেবে মৃতের সংখ্যা 1,968 জন, যাদের 32 জন পুরুষ ও 10 জন মহিলা। শেষ 24 ঘণ্টায় মৃত্যুর হার ছিল 1.26%। আজকে আমাদের আরও একটি নতুন পরীক্ষাগার সংযোজিত হয়েছে, ডাক্তার ফরিদা হক মেমোরিয়াল এব্রাহিম জেনারেল হাসপাতাল কোভিড-19 ডায়াগনস্টিক ল্যাব চন্দ্রা গাজীপুরে। এটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি প্রতিষ্ঠান। সবশেষ 70টি পিসিআর ল্যাবের সাথে যুক্ত হয়েছে নতুন আরও একটি ল্যাব। তবে 63টি ল্যাব থেকে পাওয়া তথ্য ব্রিফিংয়ে তুলে ধরা হয়। 24 ঘণ্টায় 14,781টি নমুনা সংগ্রহ করা হয়েছে ল্যাবগুলো থেকে, যার মধ্যে পরীক্ষা হয় 14,650টির। নতুন রোগী শনাক্ত হয়েছে 3,114 জন, শনাক্তের হার 21.26%। এ নিয়ে মোট শনাক্ত হল 1,56,391 জন। বয়স বিভাজনে 11-20 বছর 1 জন, 21-30 বছর 3 জন, 31-40 1 জন, 41-50 5 জন, 51-60 11 জন, 61-70 11 জন, 71-80 7 জন এবং 81-90 বছরের 3 জন। এত খারাপ করা খবরেও কিছু ভালো খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 1,606 জন। এ নিয়ে মোট সুস্থ হল 68,048 জন, আর শেষ 24 ঘণ্টায় সুস্থতার হার 43.51%। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো, অর্থাৎ করোনা বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমেদ। আপনাকে আমাদের করোনা আপডেটে স্বাগত জানাচ্ছি। শুরুতে সিরাজগঞ্জের করোনা পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং সেখানকার মানুষজন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কতখানি সচেতন সেটিও একটু জানিয়ে দিবেন। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সিরাজগঞ্জে আপনি জানেন যে গতকাল যে আমরা রেজাল্ট পেয়েছি, সেখানে আমরা 5,000টি স্যাম্পল আমরা দিয়েছি, সেখান থেকে পজিটিভ আমরা পেয়েছি 531 জন। এর মধ্যে আপনি জানেন যে ইতিমধ্যে যে আমাদের 67 জন ইতিমধ্যে সুস্থ হয়ে গেছেন, এবং আমাদের যদি ন্যাশনাল অ্যাভারেজ আমরা পার্সেন্টেজ করি, জাতীয় অ্যাভারেজে যেখানে 21%, সেখানে আমাদের প্রায় 10%-এর মতো আমাদের আছে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে আমাদের প্রথম থেকেই আমি বলবো যেটা নিয়ন্ত্রণেই ছিল আমাদের, পরবর্তী ঈদের পরে থেকে আমাদের একটু ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। তারপরেও আমাদের যারা আমাদের বিশেষ করে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং আমাদের যারা প্রশাসনে যারা আছি, আমরা যে অভিযানগুলো করছি সেখানে আমরা মানুষদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক ব্যবহারের জন্য আমরা উদ্বুদ্ধ করছি, এবং সেই জন্য আমি বলবো যে আমাদের সিরাজগঞ্জে পরিস্থিতি এখনও আমি বলবো যে খুব বেশি খারাপ অবস্থার দিকে নয়, এবং আমরা যদি এটা ধরে রাখতে পারি এবং এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারি, তাহলে আশা করা যায় যে সিরাজগঞ্জের পরিস্থিতি খুব বেশি খারাপ হবে না। আপনি আশা করছেন এরকম, সেটা খুব ভালো একটি কথা। কিন্তু সিরাজগঞ্জে তো পিসিআর ল্যাব আছে,
তারপরও নমুনা পরীক্ষার ফলাফল পেতে 8 থেকে 10 দিন সময় লাগছে, এটি আসলে কেন? এর কারণে কি ভোগান্তি বেড়ে যাচ্ছে না? যারা আক্রান্ত তারা নমুনার ফলাফল না পেয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং অন্যদেরকেও আক্রান্ত করে ফেলছেন, এটি আসলে কেন হচ্ছে? এই সময় দীর্ঘ সময় লাগার কারণ কি? না এটা আপনি জানেন যে আমাদের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ যেটা, সেটাকে কিন্তু আমাদের সেখানে আমাদের পিসিআর ল্যাবটি স্থাপন করা হয়েছিল। প্রথম দিকে আমাদের বিশেষ করে ওখানে টেকনিশিয়ানের এবং বায়োলজিস্ট যে ছিলেন সেটা সমস্যা থাকার জন্য প্রথম আমাদের 1 সপ্তাহ আমাদের এই সমস্যাটা হয়েছিল। আপনি জানেন ইতিমধ্যে আমরা কিন্তু দ্বিতীয় শিফট শুরু করেছি, অর্থাৎ আমাদের 188টা স্যাম্পল আমাদের প্রতিদিন আমাদের এই পিসিআর মেশিন এখন যাচ্ছে। প্রথম দিকে একটু দেরি হলেও এখন আমরা 3 থেকে 4 দিনের মধ্যে আমরা কিন্তু স্যাম্পলটা পেয়ে যাচ্ছি। এবং আমাদের হ্যাঁ মেশিনের এররের জন্য একটি স্যাম্পল হয়তো ইনভ্যালিড হচ্ছে, কিন্তু আমাদের এখন কিন্তু আর 10 দিন অপেক্ষা করা লাগছে না, এখন আমরা অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা সময় মতোই। অর্থাৎ দীর্ঘ সময় সেই ভোগান্তিটা এখন আর হচ্ছে না যেটি আপনি বললেন। এবারে যদি একটু করোনা রোগীদের কথা বলি, বিশেষ করে আপনাদের ওখানে যারা মুমূর্ষু রোগী আছে, করোনা রোগী, তাদের জন্য ভেন্টিলেটর আছে কি না কিংবা আইসিইউ সাপোর্ট থেকে শুরু করে অক্সিজেনের সুবিধা পর্যাপ্ত পরিমাণে আছে কি? আপনি জানেন যে জেলা শহরগুলোতে কিন্তু এখন আইসিইউ ফ্যাসিলিটিটা অন্যান্য জেলার মতো আমাদের সিরাজগঞ্জে কিন্তু আইসিইউটা নেই। যেটা আমরা বলি আইসিইউ বলতে যেটা ভেন্টিলেটর সহ, সেটা কিন্তু আমাদের নেই। তবে আমাদের বাগবাটিতে আমাদের 31 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আমরা যেটা COVID-19 জন্য আমরা ডেডিকেট করেছি, সেখানে আমাদের অক্সিজেন সিলিন্ডার আছে এবং আমাদের ডাক্তার আছেন, নার্সরা আছেন, আমাদের ডেডিকেটেড টিম আছেন। তবে আমি বলবো যে হাই ফ্লো অক্সিজেন সেটা কিন্তু আমাদের এখানে নেই। এই জন্য এটা আপনি জানেন যে এটার জন্য চেষ্টা করা হচ্ছে, আমরা জানিয়েছি কর্তৃপক্ষকে যে আমাদের জেলা হাসপাতালের জন্য অ্যাটলিস্ট আমাদের কয়েকটি আইসিইউ বা হাই ফ্লো অক্সিজেন দেওয়া হয়। জি ধন্যবাদ। একটু লকডাউন বিষয়ে কথা বলতে চাই। এখন যেহেতু বেশ কিছুদিন আগে থেকে এটি শুরু হয়েছে জেলাভিত্তিক লকডাউন, যেটি রেড জোন করে ঢাকাতেও বেশ কিছু জায়গায় এরকম করে দেওয়া হয়েছে এবং সেটি মানাও হচ্ছে, সিরাজগঞ্জে এরকম কোনো প্ল্যান আপনাদের আছে কি না? যদি পরিকল্পনা থেকে থাকে কিংবা এরকম যদি করে থাকেন, সেক্ষেত্রে কীরকম সাড়া পেয়েছেন, বিশেষ করে আপনাদের প্রশাসনের পক্ষ থেকে যারা আসলে লকডাউনের নিয়মকানুন মানছে না কিংবা মানতে চাইবে না তাদেরকে বাধ্যতামূলক লকডাউন মানানোর ক্ষেত্রে কী কী পরিকল্পনা আছে? আপনি জানেন যে ইতিমধ্যে যে জোনিংয়ের যে কার্যক্রমটি শুরু হয়েছে এটা কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে আমরা এই উদ্যোগটা নেওয়ার ফলে আমরা আমাদের স্বাস্থ্য বিভাগের বিষয়ে সিভিল সার্জন এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা বসেছিলাম, আমাদের জেলা কমিটিও আমরা বসেছি। ইতিমধ্যেই কিন্তু প্রতিদিনের রেজাল্ট আমরা বিভাগীয় পরিচালকের মাধ্যমে আমরা স্বাস্থ্য বিভাগে পাঠাচ্ছি। ও আপনি জানেন যে এই আইনের মধ্যে বলা আছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিশেষজ্ঞ প্যানেল আছে, ওনারা এই জোনিংটা ঘোষণা করবেন এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুত আমরা 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 একটা প্ল্যানও করে রেখেছি। যদি ওখান থেকে জোনিং রেড জোন ঘোষণা করা হয় তাহলে সেখানে লকডাউনটা কীভাবে বাস্তবায়ন করব সে বিষয়ে কিন্তু আমাদের পরিকল্পনা নেওয়া আছে। আমরা এখন কিন্তু এই মুহূর্তে আমরা সামাজিকভাবে আমরা মানুষকে উদ্বুদ্ধ করে যাচ্ছি, সামাজিকভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছেন, অর্থাৎ কোয়ারেন্টিন কিংবা আইসোলেশন মানার ক্ষেত্রে উদ্বুদ্ধ করার কথা আপনি বলছেন। অনেক ধন্যবাদ ডক্টর ফারুক আহমেদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, ভালো থাকবেন আপনি। লকডাউন দিয়ে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় করোনা সংক্রমণ অনেকটাই ঠেকানো সম্ভব হয়েছে, ভয় আতঙ্কে বাড়তি করেই সচেতন ছিলেন বাসিন্দারা, এমনকি মেনে চলেছেন স্বাস্থ্যবিধি। আর এই অভিজ্ঞতা অন্য এলাকায় কাজে লাগাতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। মিরপুরের টোলারবাগের পর করোনা হটস্পট ছিল রাজধানীর পূর্ব রাজাবাজার। 21 দিন লকডাউন শেষে এলাকাটি রেড জোন থেকে এখন ইয়েলো জোনে, চেষ্টা চলছে গ্রিন জোনে অন্তর্ভুক্ত হওয়ার। কি অর্জন এ কদিনে? কমিউনিটি ট্রান্সমিশনের যে ব্যাপারটা, এটাকে রোধ করা আমার মনে কিছুটা হলেও সফল হয়েছে। এই লকডাউনের ফলে আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে, আমাদের মধ্যে দায়িত্ববোধ বেড়ে গেছে, আশা করি যে আমরা আরও আগামীতে আরও সচেতন হব। অবশ্য ভিন্ন মত আছে কোনো কোনো বাসিন্দার। যে লকডাউন হয়েছে আমার কাছে মনে হয় না যে এটাতে ফলপ্রসূ কোনো পজিটিভ রিভিউ আসবে। করোনা যদি দেশ থেকে একবারেই বিতরণ করতে চায় তাহলে একবারে কারফিউ জারি হোক। যদি সামগ্রিকভাবে পুরো ঢাকাকে লকডাউন করা হতো তাহলে মনে হয় এটা বেনিফিটেড বেশি হতো। করোনা মহামারীর এই সময়টাতে রেড জোন, লকডাউন, কোয়ারেন্টাইন আর আইসোলেশনের মতো শব্দ শুনতে শুনতে বাড়তি ভয় ছিল বাসিন্দাদের মনে। তাদেরই একজন প্যাট্রিক ডি ক্রুজ 25 দিন পর বের হয়েছেন জরুরি কাজে। 25 দিন পরে হয়তো বাড়িয়েছে এই বিল দেওয়ার জন্য, পানির বিল, তারপরে বিদ্যুতের কাট ভরার জন্য। স্থানীয় বাসিন্দারা বলছেন যতদিন লকডাউন ছিল ততদিনই বেশ সচেতন ছিল সাধারণ মানুষ, লকডাউন যাওয়ার পর থেকে অনেক ক্ষেত্রেই বেড়েছে উদাসীনতা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি। যদিও সুনির্দিষ্ট তথ্য উপাত্ত এখন পর্যন্ত দেয়া যাচ্ছে না, তারপরও সফল হয়েছে এই পূর্ব রাজাবাজারের লকডাউন। শুরুতে সংক্রমণের মাত্রাটা অনেক বেশি ছিল, এলাকার জনগণ সম্পৃক্ততার কারণে কিন্তু অনেকটাই সংখ্যা এখন কমে আসছে এবং সেটাকে আমরা 21 দিন পার করার পর এখন ইয়েলো জোন ঘোষণা করেছি, কারণ আমাদের এই সফলতা অবশ্যই হয়েছে রেড জোন ঘোষণা করার ফলে। বিশেষজ্ঞরা মনে করেন লকডাউনের ফলে সংক্রমণ নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান রোগী শনাক্তে যোগ করেছে নতুন মাত্রা। দ্রুত শনাক্ত হওয়ায় রোগীকে আইসোলেশনে রাখা সহজ হয়েছে। রেড জোন থাকায় স্বেচ্ছায় কোয়ারেন্টিনে ছিল বেশিরভাগ মানুষ। সব মিলিয়ে অনুকরণীয় সাফল্য আছে পূর্ব রাজাবাজারের লকডাউনে। এই যে সাফল্যটা, সেটা যদি শতভাগ না হয় তবুও এটা একটা সাফল্য, এবং আমরা মনে করি যে পূর্ব রাজাবাজারে হয়তো সামনে আর অনেক রোগী হবে না। এখন এখান থেকে শিক্ষা নিয়ে যেটা করা দরকার সেটা দ্রুত পূর্ব রাজাবাজারের মতো 500টা পূর্ব রাজাবাজার আমাদের এই সংক্রমণ নিয়ন্ত্রণ কাজ হোক, 1000টা জায়গায় এই কাজ হোক। লকডাউন কার্যকরে স্থানীয়দের সম্পৃক্ত করাকেও আরেকটা বড় অর্জন হিসেবে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখানকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে শনিবার থেকে লকডাউন হবে ওয়ারি এলাকায়। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে, আর বিশ্বাসের সাথে বলি হাল ছিল না বাংলাদেশ। জিপিএ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। সিলেটে করোনা সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, উপসর্গ নিয়েও অনেকেই মারা যাচ্ছেন। তবুও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। মহামারী মোকাবেলায় দ্রুত নগরীতে জোন ভিত্তিক লকডাউনের দাবি নাগরিক সমাজের। প্রবাসী অধ্যুষিত সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 5 এপ্রিল। 3 মাসের ব্যবধানে আক্রান্তের সংখ্যা 2500 ছাড়িয়েছে। উদ্বেগজনক হারে সংক্রমণ বাড়লেও মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার চিত্র হতাশাজনক। নগরীতে শারীরিক দূরত্ব মানার বালাই নেই। গত যদি আমরা 1 মাসের ক্রমানুক রেশিওটা দেখি, হুহু করে বাড়ছে মানুষের আক্রান্তের সংখ্যা। ভিতরে গিয়ে যেটা হচ্ছে, কেউ সামাজিক দূরত্ব মেনটেন করতেছে না, মাস্ক খুলে ফেলতেছে, সবাই একসাথে গাদাগাদি করে চলতেছে। কঠোরভাবে তো মানে না, কারণ নিজেই মানতে পারি নাই। মহামারী মোকাবেলায় সম্প্রতি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নগরীতে এলাকা ভিত্তিক কঠোর লকডাউনের দাবি তাদের। স্বাস্থ্যবিধি মেনে না চলার একটা প্রবণতা তৈরি হয়েছে, আমরা সেটা লক্ষ্য করছিলাম বলেই সিলেটের নাগরিক সমাজ, রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন পর্যায় থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছি যে সিলেটের এই পরিস্থিতিকে উত্তরণ দরকার। এরই মধ্যে বেশ কিছু ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে লকডাউনের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপের দাবি মেয়রের। এত প্রচারণা, লিফলেট, এন্ডমেলে মানুষের হাতে বাদ, কিন্তু এটা একা মেয়র কিংবা আমরা কেউ প্রচার করেও লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত এটা শক্তভাবে যদি কোনো প্রেশার না দেওয়া যায়, তাহলে এগুলো করা যাবে না। সিলেট জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 62 জন। রাকিব খান, যমুনা নিউজ। একদিনে আরও 5500 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। মোট মৃত্যু 5.25 লাখ ছুঁয়েছে। আক্রান্ত 1.10 কোটির বেশি মানুষ, প্রায় 700 মৃত্যুতে যুক্তরাষ্ট্রের প্রাণহানি 1.31 লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্ত 28.5 লাখ। মহামারীর 6 মাসে প্রথমবার রেকর্ড 57,000 নতুন সংক্রমণ দেখেছে দেশটি। তবে বৃহস্পতিবার সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, মারা গেছেন 1300 মানুষ। মোট মৃত্যু 62,000 ছুঁয়েছে। আক্রান্তের সংখ্যা 15 লাখ ছাড়িয়েছে। বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে মৃতের সংখ্যা 29,000 ছাড়িয়েছে মেক্সিকোতে, যা স্পেনের চেয়েও বেশি। আক্রান্ত 2,40,000 মতো মানুষ। এদিকে উত্তর কোরিয়া করোনামুক্ত বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। 1 সপ্তাহে 3 বার করোনার রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। বৃহস্পতিবার প্রথম পৃথিবী জুড়ে 24 ঘন্টায় নতুন রোগী শনাক্তের সংখ্যা 2 লাখ ছাড়ায়। এদিন সংক্রমণের রেকর্ড ভেঙেছে যুক্তরাষ্ট্র, ভারতে। WHO-র মতে সারা পৃথিবীতে ছোঁয়াচে ভাইরাসটিতে আক্রান্তের প্রকৃত সংখ্যা 10 কোটিরও বেশি। বৃহস্পতিবার COVID-19-এর নজিরবিহীন সংক্রমণ দেখেছে যুক্তরাষ্ট্র, রাজ্যের হিসেবে শীর্ষে ফ্লোরিডা। গেল 1 মাসে শুধু এ রাজ্যে সংক্রমণের হার বেড়েছে 168%, নতুন সংক্রমণ 1 লাখ। নমুনা পরীক্ষায় পজিটিভের হার 1 মাসে 4% থেকে বেড়ে জুনে হয়েছে 15%।
এই অবস্থায় ফ্লোরিডা সহ বেশ কিছু রাজ্যে অর্থনীতি সচলের পরিকল্পনা স্থগিত করে কয়েক ধাপে বিধিনিষেধ বাড়ানো হয়েছে। যদিও নতুন করে লকডাউনে যেতে নারাজ ট্রাম্প প্রশাসন। কঠোর লকডাউনের মাধ্যমে ভাইরাস বিস্তারের গতি ধীর করতে চেয়েছিলাম আমরা, জীবন বাঁচানোর লক্ষ্য ছিল। এখন জীবন রক্ষার পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারও মৌলিক লক্ষ্য। ডিসেম্বরে করোনাভাইরাস প্রথম শনাক্তের পর আক্রান্তের সংখ্যা 4 লাখ ছাড়াতে লেগেছিল 4 মাস, অথচ জুলাইয়ে 4 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে প্রথম 2 দিনেই, যার কেন্দ্রে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত। বিভিন্ন দেশের সরকারি হিসেবে সংক্রমণ 1 কোটি হলেও প্রকৃত সংখ্যা প্রায় 10 গুণ বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমরা শুধু তাদের কথাই জানছি যারা টেস্ট করানোর সুযোগ পাচ্ছেন কিংবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছেন। অ্যান্টিবডি পরীক্ষায় এটা স্পষ্ট যে নিশ্চিত 1 কোটি সংক্রমণের তুলনায় প্রকৃত আক্রান্তের সংখ্যা 10 গুণ বা আরও বেশি। এখনও বিভিন্ন অঞ্চল থেকে নতুন নতুন তথ্য যোগ হচ্ছে। 24 ঘন্টায় 4th সর্বোচ্চ সংক্রমণ হয়েছে দক্ষিণ কোরিয়ায়। প্রায় 2 মাসে প্রথমবার সিউলের চেয়ে আক্রান্তের সংখ্যা বেশি ছিল গুয়াংজু শহর, রাজধানীর বাইরের শহরগুলোতে। সংক্রমণ বৃদ্ধি অব্যাহত আছে অস্ট্রেলিয়াতে। নুসহাত কামাল, যমুনা নিউজ। ভারতে মানবদেহে করোনাভাইরাসের দ্বিতীয় প্রতিষেধক পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র পেল জায়ডাস ক্যাডিলা ফার্মাসিউটিক্যালস, যার ফলে ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ধাপের হিউম্যান ট্রায়ালে যেতে পারবে এই প্রতিষ্ঠানটি। এর আগে হায়দ্রাবাদ ভিত্তিক ভারত বায়োটেকের কোভ্যাকসিন হিউম্যান ট্রায়ালের অনুমোদন পায়। বর্তমানে সারা বিশ্বে করোনাভাইরাসের 17টি প্রতিষেধক মানবদেহে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বিভিন্ন রোগের ভ্যাকসিন এবং বিশেষায়িত ওষুধ উৎপাদনে বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে করোনার প্রতিষেধক উৎপাদনের প্রতিযোগিতায় নাম লিখিয়েছে ভারতও। সরকারের পৃষ্ঠপোষকতায় দেশটিতে করোনার প্রতিষেধক উৎপাদনে কাজ করছে প্রায় 30টি প্রতিষ্ঠান। এদিকে বৃহস্পতিবার একদিনে করোনা রেকর্ড সংক্রমণ ভারতেও হয়েছে। নতুন করে 22,000 মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। মোট আক্রান্ত 6 লাখের বেশি, মৃত্যু হয়েছে 18,000-এর বেশি মানুষের। বিশ্বব্যাপী কোভিড-19 পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানব করোনা আপডেটে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডয়চে ভেলের সাংবাদিক অনুপম দেব কানুনগো। অনুপম, স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। একটার পর একটা রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস। এই একদিনে 2 লাখের বেশি সংক্রমণ দেখলো বিশ্ব, যদিও সেই অনুপাতে প্রাণহানি আগের মতোই রয়েছে। তাহলে কি এটি করোনা ভাইরাস দুর্বল হওয়ার লক্ষণ, নাকি হুট করে মৃতের সংখ্যা এরকম বাড়তে পারে? বিশেষজ্ঞরা কি বলছে? না, ভাইরাস আসলে এইভাবে দুর্বল হয়ে যায় না কখনো, কারণ কোন প্রাণী এইভাবে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যদি বলা হয় সেই ক্ষেত্রে ভাইরাস নিজে নিজে কখনো দুর্বল হয়ে যেতে পারে না। এই ভাইরাসগুলো বিশেষ করে যেগুলো জুনোটিক ভাইরাস, অর্থাৎ কোন প্রাণীর শরীর থেকে মানুষের শরীরে এসছে, সেগুলো কিন্তু প্রাণীর শরীর থেকে, যেমন আমরা বিভিন্ন আবাসস্থল ধ্বংস করে ফেলছি বিভিন্ন প্রাণীর, বা প্রাণীদের সঙ্গে আমাদের যোগাযোগ বাড়ছে, বন্য প্রাণী খাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, এইগুলো কারণে সেই ভাইরাস মানুষের শরীরে এসছে। এবং এই ভাইরাসগুলো যখন মিউটেট হয় তখন কিন্তু বিভিন্ন জায়গার পরিবেশ, আবহাওয়া, ঔষধ সবকিছুর ক্ষেত্রে সবকিছুর একটি প্রতিরোধ গড়ে তোলে। এবং আমরা ফ্লু ভাইরাসের ক্ষেত্রে যদি দেখি যে প্রতি বছর ভ্যাকসিন আবিষ্কার করা হচ্ছে, কিন্তু এই 1 বছর ঘুরতে না ঘুরতে সেই ভাইরাসগুলো আবার সেই প্রতিষেধকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে এবং নতুন নতুন মিউটেট করে আরো শক্তিশালী হয়ে উঠছে, তখন তাদের জন্য আবার নতুন ভ্যাকসিন তৈরি করতে হচ্ছে। তো আমরা যদি করোনা ভাইরাসের ক্ষেত্রেও দেখি, সেই ক্ষেত্রেও কিন্তু আসলে ভাইরাস দুর্বল হয়ে গেছে এটা না বলে, বরং ভাইরাস সংক্রমণের যে সহজ পন্থাগুলো ছিল সেই সহজ পন্থাগুলো এখন কঠিন হয়েছে সেটাও বলা যায়। সংক্রমণ বাড়ছে, সেটির একটি অন্যতম কারণ হচ্ছে টেস্টের পরিমাণ বেড়েছে। এখন আমরা আর অনেক বেশি সচেতন হয়েছি, মানুষের বিভিন্ন দেশের সক্ষমতা বেড়েছে, কিন্তু ভাইরাসটি আসলে কিরকম আচরণ করবে, আরো বেশি ক্ষতিকর হয়ে উঠবে কিনা সেটি নির্ভর করছে ভাইরাসটি বিভিন্ন তাপমাত্রা, বিভিন্ন পরিবেশ, বিভিন্ন আবহাওয়ায় কিরকম মিউটেট করে, কত দ্রুত মিউটেট করে সেটির উপরে। সুতরাং এই মুহূর্তে আসলে কোনো কিছু বলা যাচ্ছে না। হঠাৎ করে মানুষ বাড়া, মৃতের সংখ্যা বাড়ার কোন সংখ্যা বিশেষজ্ঞরা দেখছেন না, সংক্রমণ বাড়তে। ভ্যাকসিনের বিষয়ে একটু জানতে চাই অনুপম। ভ্যাকসিন আবিষ্কারে তো বিভিন্ন দেশে ট্রায়াল চলছে। আমি যেটি জানতে চাই, একটি ভ্যাকসিন আসলে কতদিন এবং কত ধাপে ট্রায়ালের পরে চূড়ান্ত পর্যায়ে বাজারজাত করা যায়, এবং এ বিষয়ে গবেষকদের ব্যাখ্যা কি? দেখুন, এখন দুই ধরনের বিজ্ঞানীদের মধ্যে আসলে দুই ধরনের শিবির আছে। কেউ কেউ অতিরিক্ত ভয় দেখাচ্ছেন, আবার কেউ কেউ অতিরিক্ত আশা দেখাচ্ছেন। সুতরাং আমার মনে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি মাঝামাঝি জায়গা নেওয়ার চিন্তা করছে। বিভিন্ন দেশের যারা সরকার প্রধান আছে তারাও মাঝামাঝি একটি জায়গা নিচ্ছেন। স্বাভাবিকভাবে এখন পর্যন্ত যতগুলো ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে অন্তত 1 দশক সময় লেগেছে, 10 বছর, এবং সবচেয়ে দ্রুত মাম্পসের প্রতিষেধক আবিষ্কার হয়েছিল, সেটিও 4-5 বছর সময় লেগে গিয়েছে। সুতরাং স্বাভাবিক হিসেবে একেবারে আমরা যদি একাডেমিক রিসার্চ থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত হিসেব করি, 2036 সাল পর্যন্ত সেটি লাগার কথা।
কিন্তু ভাগ্য ভালো আমাদের অনেকটাই বলতে হবে, কারণ আমাদের এর আগে আমরা সার্স এবং মার্স দেখেছি যে দুটি করোনা ভাইরাস, এবং তাদের গঠনের সাথে এখন যে নোভেল করোনা ভাইরাস সেটিরও অনেকখানি মিল রয়েছে। সুতরাং সেই দুটি ভাইরাসের ক্ষেত্রে যে গবেষণাগুলো ছিল সেগুলো আমাদের হাতে আছে, এবং যে স্পাইক প্রোটিন সেগুলো অনেকটাই একই রকম, সেই কারণে গবেষণা অনেক এগিয়ে গেছে। এবং এখন যেহেতু প্রযুক্তিও অনেক ভালো, সেই ক্ষেত্রে সেই 2036 সাল পর্যন্ত যেটি সময় লাগার কথা নতুন প্রযুক্তি ব্যবহার করে 2021 সাল আগামী বছরের মাঝামাঝি বা শেষের দিকে ভ্যাকসিনটি বাজারে আনার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। কিন্তু তারপরও বিভিন্ন দেশের মধ্যকার রাজনীতি, অর্থনীতি, যে ব্যবসা বাণিজ্য এবং এটার জন্য যে বিপুল পরিমাণ ডিস্ট্রিবিউশনের ক্ষমতা দরকার সেটি কি রকম হয় সেটির উপর ডিপেন্ড করছে। কিন্তু তারা এখনো আশা করছেন আগামী বছরের শেষের দিকে একটা কার্যকর ভ্যাকসিন পাওয়া যায়। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়েছেন অনুপম, ভালো থাকবেন আপনি। জ্বর শ্বাসকষ্টে আজও 11 জনের মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় কুমিল্লাতেই 6 জনের মৃত্যু হয়েছে। সিলেটে মারা গেছেন বিএনপি নেতা এম এ হক। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এক ব্যক্তি, তিনি বৃহস্পতিবার জ্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। একই উপসর্গ নিয়ে এর আগে হাসপাতালে মারা যান আরও দুজন। এদিকে ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 55 বছরের এক ব্যক্তি মারা যান তার গ্রামের বাড়ি পিরোজপুরে। মৃত ব্যক্তিদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। চট্টগ্রামে গেল 24 ঘন্টায় নতুন করে 282 জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন আরও 3 জন। এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে 187 দাঁড়ালো। মোট আক্রান্ত 9405 জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গেল 24 ঘন্টায় চট্টগ্রামের সরকারি বেসরকারি মিলিয়ে 7টি ল্যাবে 1323টি নমুনা পরীক্ষায় 282 জনের রেজাল্ট পজিটিভ আসে। গেল 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 196 জন, আর এ নিয়ে করোনামুক্ত হলেন 5030 জন। এ পর্যন্ত সর্বমোট চট্টগ্রাম জেলায় কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা 9405 জন, এর ভিতরে মহানগর এলাকায় 6467 জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় 2938 জন। চট্টগ্রামে করোনা পরীক্ষায় সরকার নির্ধারিত ফি আদায় শুরু হচ্ছে। বুথে পরীক্ষা করলে 200 আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে 500 টাকা দিতে হচ্ছে। ফি আদায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ, তবে টাকা দিয়েও পরীক্ষার ফলাফল পেতে দেরি হওয়ায় ক্ষুব্ধ রোগী এবং স্বজনরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা নমুনা সংগ্রহ বুথ এখন অনেকটাই খালি, ঘন্টায় দেখা মিলছে দুই একজন রোগীর। গেল সপ্তাহে এখানেই ছিল নমুনা দিতে আসা মানুষের দীর্ঘ লাইন, এখন প্রতিদিন গড়ে আসছেন মাত্র 30-40 জন। এরই মধ্যে সরকার নির্ধারিত 200 টাকা ফি আদায় শুরু হয়েছে। নিম্নবিত্তরা বলছেন করোনায় জীবিকা নিয়েই টানা পড়েন, তার উপর ফি দিয়ে করোনা পরীক্ষা অনেকটাই কঠিন হয়ে পড়বে। তবে ফি দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। যাদের ঘরে ধরেন 5-6 জন সদস্য আছে, হয়তো সে রিক্সা চালায় বা অন্য কাজ করে, তাদের জন্য তো অনেক কষ্ট হবে, সমস্যা তো হবে। এখন মনে করেন আমি কোনো কাজ করতে পারি না, আমার ওষুধ ঠিক আছে, এখন 200 টাকা দিতে অনেক কষ্ট হয়ে গেছে, আর 200 টাকা খরচা আছে। আর 200 টাকা কোনো বড় কথা না, সবচেয়ে বড় কথা যে আমাদের যে একটা রুগীটা পেশেন্ট আছে আমাদের সাথে, এটা একটা জরুরিভাবে রিপোর্টটা যেন জলদিভাবে আসে। সবচেয়ে বড় অভিযোগ চট্টগ্রামে নমুনা দেওয়ার 10-12 দিন পর ফলাফল পাচ্ছেন রোগীরা, ফলে সময় মতো চিকিৎসা করানো এবং আইসোলেশনে থাকা সম্ভব হচ্ছে না রোগী কিংবা স্বজনদের। ও করোনা টেস্টের জন্য অন্য কোনো ওষুধে তারা দিচ্ছেন না, অর্থাৎ সঠিক চিকিৎসা পাচ্ছি না বলে আমরা শুধু ধারাধারে ঘুরতেছি। স্যাম্পল কানেকশন করছে আপনার 26 তারিখ, তো এখনও পর্যন্ত রিপোর্ট আসে নাই, রিপোর্ট না আসার কারণে আমরা ওই কিডনি বিভাগে যাইতে পারতেছি না। এই অবস্থায় করোনা উপসর্গ থাকা রোগীদের নিয়ে চরম বিপাকে পড়েছেন স্বজনরা। টেলিভিশনে দেখা যায় গত 24 ঘন্টা কেমন হলো ভাই, 24 ঘন্টা কেমন হলো, 24 ঘন্টা হলে তো 14 দিন পরে আসে না, 2-3 দিনের মধ্যে জানানো যেত তাহলে আমাদের জন্য ভালো হতো, কি উনি পজিটিভ নাকি নেগেটিভ, আমরা নিজেরা সেফ থাকতে পারতাম, রোগীও সেফ থাকতে পারতো। বর্তমানে চট্টগ্রামে প্রতিদিন নমুনা পরীক্ষা হচ্ছে 800-1000। পিসিআর মেশিন বাড়িয়ে এ সংখ্যা অন্তত দ্বিগুণ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। কাল ভোট 6টা থেকে লকডাউনে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ারি এলাকা। ওয়ারির বড় রাস্তাগুলোর মধ্যে টিপু সুলতান রোড, জাহাঙ্গীর সড়ক, ঢাকা সিলেট হাইওয়ের জয়কালী মন্দির থেকে বলথা গার্ডেন পর্যন্ত এলাকায় লকডাউন বাস্তবায়ন করা হবে। এছাড়াও ভেতরের লারমিনি রোড, হরে রোড, ওয়্যার রোড, রানকিন রোড,
নবাব রোডে কার্যকর থাকবে লকডাউন। এসব এলাকায় মানুষের জরুরি সেবা নিশ্চিত করতে দুটি সড়ক ছাড়া অন্য সব সড়কের প্রবেশমুখ বন্ধ রাখা হবে। লকডাউন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কোভিড-19 বা করোনা পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। এছাড়া বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করার দাবিও জানিয়েছে তারা। সকালে করোনা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা ও জাতীয় বাজেট, বর্তমান প্রেক্ষাপট করণীয় শীর্ষক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানায় তারা। দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবিও জানানো হয়। প্রত্যেক জেলায় আইসিইউ ও নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের দাবির পাশাপাশি স্বাস্থ্যসেবাকে জনগণের মৌলিক অধিকার হিসেবে আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানান বক্তারা। অর্থনীতিতে করোনা মহামারীর থাবার অন্যতম বড় শিকার বিমান খাত। প্রায় চার মাস ধরে অর্ধেকে নেমে এসেছে যাত্রীবাহী বিমানের উড্ডয়ন। স্বাভাবিকের তুলনায় যাত্রী সংখ্যা কমেছে 80% মতো। এতে রেকর্ড ক্ষতির মুখে পড়েছে এখাতের জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকরা মনে করছেন চার মাসের ক্ষতি পুষিয়ে নিতে লাগতে পারে কয়েক বছর। করোনা মহামারীর প্রভাবে ফেব্রুয়ারি মার্চ থেকে বন্ধ বেশিরভাগ দেশের সীমান্ত, প্রায় বন্ধ যাত্রীবাহী বিমান উড্ডয়ন। একরকম মুখ থুবড়ে পড়েছে আন্তর্জাতিক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। লকডাউন শিথিলের পর কিছু দেশে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও আছে নানা কড়াকড়ি। যাত্রী সংখ্যার অভাবে বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। সংশ্লিষ্টদের দাবি, এই পরিস্থিতি চললে দেউলিয়া হতে হবে বহু এয়ারলাইন্সকে। $419 billion রাজস্ব হারাতে পারি। সীমান্ত বন্ধ না রেখে সামগ্রিক অর্থনীতির স্বার্থেই বিকল্প পরিকল্পনার কথা ভাবা উচিত। আগামী বছর অবশ্যই পরিস্থিতির উন্নতি করতে হবে। ক্ষতির পরিমাণ $15 billion মধ্যে রাখতে হবে। করোনার প্রভাবে এপ্রিলে বন্ধ হয়েছে অর্ধেকের বেশি বিমান চলাচল। চলাচলকারী বিমানগুলোতেও আসন সংখ্যার 80% খালি থেকে যায়। বেহাল দশা বিমান তৈরিকারী প্রতিষ্ঠানগুলোরও। মে মাসে মাত্র 4টি বিমান ডেলিভারি দিয়েছে বোয়িং, যা 6 দশকের মধ্যে সর্বনিম্ন। এমনকি 18টি বিমানের ক্রয়াদেশ বাতিলও করেছে ক্রেতারা। একই হাল প্রতিদ্বন্দ্বী এয়ারবাসেরও। পরিস্থিতি উন্নতিতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে কড়াকড়ি তুলে নেওয়ার বিকল্প নেই বলে দাবি সংশ্লিষ্টদের। আন্তর্জাতিক ভ্রমণ চালু হওয়া খুব দরকার। সামগ্রিকভাবে নিষেধাজ্ঞা তুলে নিলে আমরা নতুন নতুন অফার দিতে পারব। ক্ষতি পুষিয়ে নিতে বেশিরভাগ প্রতিষ্ঠানেই আসতে যাচ্ছে বড় আকারে ছাঁটাইয়ের খরব। লং রুটে অন্যতম বড় এয়ারলাইন্স এমিরেটস থেকে এরই মধ্যে চাকরি হারিয়েছে কয়েক হাজার কর্মী। 4,500 কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে ব্রিটেনের ইজি জেট। সপ্তাহে $230 million করে গচ্চা দিচ্ছি। খুব শীঘ্রই 12,000 কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছি। আরও কয়েক হাজার কর্মীকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে যাত্রী সেবায় পরিবর্তন সহ বিকল্প উপায় নিয়েও ভাবছে অনেকে। 22টি যাত্রীবাহী বিমানকে কার্গো বিমানে পরিণত করেছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। ডরথিতা স্ট্রিন, যমুনা নিউজ। এক মাসে রেকর্ড কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন শ্রম বিভাগের তথ্য, গেল জুনে শ্রমবাজারে যোগ দিয়েছেন 48 লাখ মানুষ। জুনে 30 লাখ মানুষের কর্মসংস্থানের পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা। এর আগে মে মাসে বেকার তালিকা থেকে বের হচ্ছেন 25 লাখ মানুষ। দু মাসে নতুন কর্মসংস্থান বাড়লেও মহামারী পূর্ব সময়ের তুলনায় তা অন্তত 1.5 কোটি কম। এই মুহূর্তে দেশটির বেকারত্বের হার 11% কিছু বেশি বলে শ্রম বিভাগ জানিয়েছে। যুক্তরাষ্ট্রে ভোক্তা ব্যয়ের পরিমাণও গেল দু মাসে বেড়েছে। তবে করোনা সংক্রমণ বেড়ে চলায় আবারও প্রভাব পড়তে পারে শ্রমবাজারে, এমন আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা। দর্শক, এই সাথে শেষ করছি এখনকার করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য। নিরাপদে থাকবেন সবাই।